বিদ্যাপীঠে প্রায় 900 জন শিক্ষার্থী এবং 27 জন শিক্ষক শিক্ষিকা কাজ করে। বাহ, চমৎকার! তোমার কথায় তোমার বিদ্যালয়কে আমি দেখতে পেলাম। আমি এই বন্ধুর কাছে শুনতে চাই, তুমি কি বলতে চাও? আপু, তুমি কি জানো বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থান সমৃদ্ধ অঞ্চলগুলোর মধ্যে আমাদের কোটবাড়ি কুমিল্লার কোটবাড়ি স্থানটি অন্যতম। কুমিল্লা শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই কোটবাড়ির অবস্থান। কি নেই আমাদের এই কোটবাড়িতে? কোটবাড়িকে বলা হয় শিক্ষার নগরী। এখানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ক্যাডেট কলেজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান। তার পাশাপাশি রয়েছে আমাদের এই নিজস্ব বিদ্যালয় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং শিক্ষকদের প্রশিক্ষণ দানের জন্য রয়েছে টিচার্স ট্রেনিং কলেজ। কারিগরি প্রশিক্ষণের উন্নয়নের জন্য রয়েছে এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়াও রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট। আরও একটি অন্যতম প্রতিষ্ঠান হলো আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ, যা কিনা কুমিল্লা শহরে অবস্থিত। এবার এই বন্ধুর কাছ থেকে শুনি যে তুমি কি বলতে চাও। কুমিল্লা বরাবরই নানা ঐতিহ্যে ভরপুর, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এখানে দেখা যায়। আর এর মধ্যে অন্যতম হলো বার্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। এটি আমাদের স্কুল থেকে প্রায় 300 মিটার দূরে অবস্থিত। আপু, আমি এটা ভেবে এখনো রোমাঞ্চিত হই যে দ্বীপ নম্বর 2 ছবিতে আমরা যে বৃহৎ পানির ট্যাঙ্কটি দেখতে পাই সেটা কিন্তু বার্ডের নীলাচল পাহাড়ে অবস্থিত। বাহ, চমৎকার! এবার এই বন্ধুর কাছে শুনতে চাই, তুমি কি বলতে চাও? ময়নামতি বাংলাদেশের কুমিল্লার একটি ঐতিহাসিক স্থান। এর পূর্ব নাম রোহিতগিরি। আপু, আপনি কি জানেন ময়নামতি নামকরণটি কিভাবে হয়েছিল? 8ম শতকে রাজা রামচন্দ্র তার প্রিয়তম স্ত্রী ময়নামতির নাম অনুসারে এই জায়গাটির নাম ময়নামতি করেন। ময়নামতিতে প্রাপ্ত ধ্বংসস্তূপ হলো পুরনো নগর ও বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিক বিদদের মতে জয়কর্মান্ত বসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ হলো আমাদের এই ময়নামতি। অনেক চমৎকার! এবারে এই বন্ধুর কাছে শুনি, তুমি কি বলতে চাও? বাংলাদেশের অন্যান্য সব জেলা থেকে কুমিল্লা অনেক ঐতিহাসিক এবং বিখ্যাত। এই জেলায় কিছু ঐতিহাসিক পর্যটন এরিয়া রয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য পর্যটন এরিয়াগুলো হচ্ছে শালবন এবং আনন্দ বিহার। এছাড়াও বিনোদনের জন্য রয়েছে ব্লু ওয়াটার পার্ক, ম্যাজিক প্যারাডাইস সহ আরও অনেক কিছু। বাহ, চমৎকার! সবশেষে তোমার কাছে জানতে চাই,
আপু আমাদের বিদ্যালয় থেকে 350 মিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত কুমিল্লা সেনানিবাস। এটি বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ সেনানিবাস। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এই সেনানিবাসটি অস্থায়ী সেনাঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করে, যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 1971 সালে মুক্তিযুদ্ধ ব্যবহৃত হয়। শিক্ষা ও যোগাযোগে এই সেনানিবাসের গুরুত্ব অপরিসীম। বাহ, চমৎকার! তোমাদের সবার কথা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পারলাম এবং আমার সামনের বন্ধুরাও জানতে পারলো। তোমাদের এত সুন্দর কথাগুলোর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তাহলে বন্ধুরা, হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট।